গুড মর্নিং, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আসলে ভালো আছো বলতেই কেমন লাগছে, এত গরম। আর এই রায়পুরে পড়েছিস? আমি চার বছর হয়ে গেল এখানে, এই ফার্স্ট টাইম এত গরম আমি সহ্য করছি না। এই তো রায়পুরে এত গরম পড়ে না, এইবারে একবার মারাত্মক গরম, সহ্য করা যাচ্ছে না। মনে হচ্ছে যে মরে যাবো, না আমি মরে যাবো মনে হচ্ছে। তারপরে আমাকে কম গরম পড়ে, কারণ বুঝতে পারছো কীরকম, পেটো বোতল, এই জলের বোতলটা নিয়ে যাবো না, বুঝতে পারছো তার কীরকম গরমটা পড়েছে। আর আমরা আজকে এক সেকেন্ড আজকে আমার রান্না বান্না কিছু করিনি। কালকে রাত্রে আমি চিকেন বানিয়েছিলাম, চিকেন ভাত কালকে রাত্রে খেয়ে নিয়েছি। আর সকালবেলা বিজ্ঞ বললাম যে থালি আনা করাও, মানে সবজি কে না ভেজ থালি। আর আসবো, বেরোচ্ছে এখন, আসবো তখন ডিমের বড় বড় অমলেট বানাবো তিনজনের জন্য, নিয়ে ওই খেয়ে নেবো, আমার রাত্রে রান্না করবো। আর আজকে বেরোচ্ছি, আমাদের বাড়ি নতুন বাড়ির জন্য ফ্যান কিনে দিতে হবে, নাহলে ওরা সিলিংটা করতে পারছে না, সেই জন্য ফ্যান কিনে দিতে হবে। তো সেই কারণে রুদ্র বলে রান্নাবান্না করতে হবে, চলো ফ্যানগুলো কিনে দিই, তো চলে আসবো। আর আজকে আমরা রাজাদের গাড়িতে যাচ্ছি, কারণ আমাদের গাড়িটা না একটা আওয়াজ হচ্ছে, সার্ভিসিংয়ের জন্য দেবে, আজকে নিয়ে যাবে গাড়িটা। বিভিন্ন রাজাদের বাড়িতে আজকে আমরা যাচ্ছি, চলো একটু বলি। গরমে চুলগুলো উপরে তুলে তুলে না চুলগুলো না পাকিয়ে গেল, আর হাত সবচেয়ে মুখ ধুতে ধুতে দিতে, আর মুছতে মুছতে না এবার মনে হচ্ছে চামড়া হাতে চলে আসবে আমার খুলে। চলো একটু বলি, এটা কেমন একটা গ্যাস ঢুকবো, বাবা এদিকে বাবা। ডেলিভার আমাদেরকে দিল না, একদম সরাসরি আমাদের নতুন বাড়ির অ্যাড্রেসে চলে যাবে কালকে। এখন বললো স্টক নেই, শুধু দেখে এলাম। একই রকম চারটে ফ্যান লাগবে, একই রকম চেয়েছিলাম কিন্তু একই রকম হলো না, দুটো একই রকম হলো আর দুটো আলাদা হলো। দুটো হোয়াইট কিনলাম, দুটো রুমের জন্য, দুটো ব্ল্যাকের ওপর কিনলাম বারান্দায় দুটোর জন্য। ফ্যানটাই তাড়াতাড়ি করে দিতে পারে এখন। এই যে রুদ্র মাছের জন্য গেছিলাম, এত রোদে না মাছই বসেনি গরমে। আর চিকেনের দোকান একটা পেলাম, যদি চিকেনটা নিয়ে নেয় তাহলে খুব ভালো হয়। নেই দেখো, চিকেনও নেই মাছও নেই, এত গরমে লাগিয়ে দিই এটা, কেউ এত গরমে বিকেলেই তোমাকে বেরোতে হবে, কিছু করার নেই, চলো বাড়ি চলো। আর এইটা তো এত অধৈর্য, মানে গরম লাগছে তো অধৈর্য হয়েছে, তাই ওকে আমি বলছি এত এরকম করলে হবে, এখন জীবনে কত কষ্ট আছে, কত কষ্ট করতে হবে। তুই এখন থেকে এরকম হয়ে পড়ছিস। আর একটা কোথায় আছে, একটু বড় দোকান আছে এখানে, এখন পাগলের মতো করছে গরমের জন্য। তো এখন এরকম করলে হবে বলো? এই তো শুরু, কষ্ট করতে হবে না, স্কুল কলেজ সব তো গরমের মধ্যেই করতে হবে। কোথায় ওকে পেছনে এসি দেবে বলো, কোথায় এসি দেবে সব সময়? এই গরমের মধ্যেই করতে হবে, সহ্য করতে হবে একটুখানি, এত ওরকম করলে হবে না। এই যে থালি দেখো, ভাত দিয়েছে, একটা পনিরের সবজি মানে তরকারি, শশা আর পেঁয়াজ, একটা মিষ্টি, পাঁপড়, আর এখানে কি একটা চাটনি দিয়েছে, আর এইটা একটা কিসের একটা সবজি দিয়েছে, আর এটা হচ্ছে ফুলকপির একটা তরকারি। এই তিনটে থালি, আর এখানে থালির সাথে সবসময় এই যে ডাল আর পরোটা দেবেই দেবে, তো দুটো করে পরোটা,
ডাল দিয়েছে তিনটে পেয়েজ, মানে ছটা পরোটাও এখানে আছে। তো আমি ভাবছি আমি পরোটা খাবো, বেটু রুদ্রকে ভাত দেবো, পরোটা দেবো, আর বেটুকে পুরো ভাতটাই খাইয়ে দিই, আমারটা রোটটা দুটো মিলে বেটুকে খাইয়ে দিই। আর এখানে এসে অমলেট বানাতে দিয়ে দিয়েছি, এই খেয়ে নিই, দেড়টা বেজে গেছে, আমরা সবাই খেয়ে নিই। অনেক কিছু দিয়েছে দেখো একটা থালিতে, কত সুন্দর থালিটা। খাওয়া দাওয়া করে রান্না করলাম বাবা, জানো আজকে চিকেন, ভেন্দি ভাজা, ভাত আর আমের চাটনি বানিয়ে এই একটু রেস্ট নিয়ে আবার বেরোলাম, আমরা গ্রসারি বাজার করবো। আর এখন তো গাড়িটা ওই সার্ভিসিংয়ে দেবে, সেই জন্য আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, সামনেই তো হেঁটে যাচ্ছি। আর আসার সময় তো ব্যাগ নিয়ে হাঁটা যাবে না, তখন একটা টোটো বা অটো যাই হোক তখন আবার করতে হবে। আর এখন একটুখানি ঝরঝর হলো বোধ হয়, দেখছি এখানে কাজ করো না ভেঙে গেছে। ঠিক আছে আজকে সানডে বলে বন্ধ, কালকে আসবো। তো ইয়ে কী যেন বলতে, ঝড় হলে একটুখানি বৃষ্টিও হলে, যদিও সব শুকিয়ে গেছে, এই দেখো একটু আর একটুখানি বেশি হলে ভালো হতো। একটু এসেছিলো আর আমি তো সবাই ঠাকুরকে ডাকছি, একটু হো একটু হো একটু হো, তো সবাই যেন দিচ্ছে কাকের মতো ওয়েট করাচ্ছে একটু বৃষ্টির জন্য, মানে সে চাতক পাখির মতো বৃষ্টি। আর বেটু যেই দেখেছে বৃষ্টি, বেটু আর বেটুর বাবা দুজনে বারান্দায় চলে গেছে ভিজবে বলে। আমিও আজকে বৃষ্টি হলে ভিজতাম, কিন্তু হলো দু এক ফোঁটা, ভালো করে হলো না, তাই না গো? হ্যাঁ রোদটা কম বল হতো না, ওই জন্য এখন কটা বাজে, 5:30 বাজছে, রোদটা একটু কমে গেছে আজকে, রোদটা এইবেলা নেই। আমরা চলো বেরিয়ে পড়ি, আর ওখানে ঢুকে বাজারে ঢুকে গেলে তো আর কষ্ট নেই, এসির মধ্যেই থাকবো, আর ওয়েদারটাও ভালো, ওই জন্য হাঁটতে আজকে কষ্ট হবে না। কালকেও আমি হেঁটে এতটা বাজার করে নিয়ে গেছি, আর হেঁটে আসতে অসুবিধা নেই, এই বাজারের থলিটা নিয়ে যেতে অসুবিধে, খুব কষ্ট হচ্ছিলো কালকে। এবার একটু দোকান বন্ধ সাইকেলের বাবা, কালকে আসবো, আর থামবে না, ঠিক আছে? মন খারাপ করো না, আমি লাগিয়ে দেবো বলেছি, ঠিক লাগিয়ে দেবো, ঠিক আছে? ও সাইকেলের ওখানে ব্যালেন্স ছাড়া সাইকেল চালাতে শিখেছে, তাই ওই কালকে হতো অনেক দেরি না, তো ওর ওই ব্যালেন্সগুলোকে উঠিয়ে দিয়ে একটা স্ট্যান্ড লাগিয়ে দিতে পারে, তাহলে দোকানগুলো সব বন্ধ। সামনে একটা মোড় যেহেতু অনেক, এখানে দাঁড়িয়ে থাকলে সে দাঁড়িয়ে থাকতে হবে, সামনে একটা মোড় যেহেতু অনেক দাঁড়িয়ে থাকে, বলে যে তোমরা এখানে বসো, আমি সব জিনিসগুলো ট্রলি থেকে এই বস্তায় ব্যাগে সব ভরলাম, আর ও আনতে গেছে মাছ কিনে অটো বা দেখতে যাই হোক নিয়ে আসবে। আজকে ওই যাবে সেখান থেকে, সেটা হাওয়া দিচ্ছে, দেখেছো চুলগুলো উঠছে, আহ এখান থেকে তোমার যেতেই ইচ্ছে করছে না, বাইরে বেরোলে না খুব একটা গরম লাগছে না, কিন্তু ঘরের ভেতরে না খুব ঠান্ডা। যদিও আমি না 5টার পর থেকে সমস্ত জানলা টানলা দরজা সব খুলে দিই, একটু মশা ঢোকে, যদিও খুব একটা বেশি মশা নেই, কিন্তু তবুও আমি মশা একটুখানি ঢুকে ঢুকো না কেন, হাওয়াটা খুব দরকার বাড়ি যাচ্ছে, একদম রোদের সামনে ঠান্ডে ভালো রকম ভিড়ও আছে জানো তো, খুব চেষ্টা করি কখন আসবে। রান্না করে এলাম কেন জানো তো, এই যে এগুলো নিয়ে যাবো সেগুলোকে তো আবার ঠিকঠাক করে গুছিয়ে তুলে রাখতে হবে, সেই জন্য আমি রান্নাটা করে এলাম, সব কাজ একসাথে আমার ভালো লাগে না, ওটা করে এসেছি, ওটার কোনো ঝামেলা নেই, এবার এগুলোকে শুধু গুছিয়ে রাখতে হবে। Thank you.
জ্বলে যাচ্ছে, জ্বলে যাচ্ছে। একে দেখো একদম কি হয়, অনেকদিন পর বাড়িতে আছে। আজকের আমাদের ডিনারটা কি নোংরা হলো দেখো, জমিয়েছি ভাত, এই যে ভাত, এখানে আমি চাটনি, এখানে এই যে ভেন্ডি ভাজা, আর সকালবেলাতে ওই যে থালিটা নেওয়া হয়েছিল না, ওই যে ডালটা থেকে গেছে, ওই ডালটা আছে। আর এখানে হচ্ছে এই যে চিকেন। আজকে এতটা তো উঠবে না, আজকে খাবো, আর সকালকে সকালে রুদ্র খেয়ে যেতে পারবে, আর বেটুর ব্রেকফাস্ট আর লুচি বানিয়ে দেবো, তো খেয়ে নিতে পারবে, ওই জন্য করে নিয়েছি অনেকটা করে। চলো আজকের মধ্যে ভিডিওটা এখানে শেষ করছি, বাইরে কিন্তু খুব সুন্দর আওয়াজ দিচ্ছে, ভিডিওটা এখানেই শেষ করছি, খুব তাড়াতাড়ি নতুন ভিডিও সঙ্গে নিয়ে চলে আসবো। আমি প্রিয় মা, ততক্ষণের জন্য সকালে সুস্থ থেকো, ভালো থেকো, চলো টাটা, বাই বাই। খেয়ে নেবে তারপর, খেয়ে নে তারপর, ঠিক আছে, চলো টাটা, গুড নাইট।